বাড়িতে তো আমি কখনো ঢুকিনি। কার বাড়িতে ঢুকবো? আপনার বাড়িতে কখনো ঢুকিনি এরকম ভাবে? আমি তো আপনার বাড়িতে কখনো আসিনি আজ অব্দি এত বছরেতে। আজকে আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আপনি বিবাহিত নন সেন, আপনার গার্লফ্রেন্ড আছে, এর মধ্যে অপমানের কি হলো? আপনার গার্লফ্রেন্ডকে কি বলবো তাহলে? তো যিনি আপনার গার্লফ্রেন্ড, আপনি তাকে নিয়ে গেছেন, আপনি কেন গেছেন, কি আপনি ঘুরতে যাবেন না, আপনি ঘুরতে যেতে পারেন না, এই বিষয়ে তো আমি কিচ্ছু বলিনি। আমি বলেছি যে আপনি মালদ্বীপসে গেছেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে, আর এখানে ঘাটালের মানুষ জলের তলায় ডুবে আছে। এই তো, এই তো একটা সমীকরণ করা হয়েছে, এর সঙ্গে তো অপমানের কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা নিয়ে মারা গেছেন, আমি তো প্রত্যেক মাকে সম্মান করি। এর সঙ্গে গার্লফ্রেন্ড যদি কাউকে গার্লফ্রেন্ড বলে থাকি, আপনার গার্লফ্রেন্ডকে যদি গার্লফ্রেন্ড বলে থাকি, সেটা কী করে হবে? সেটা তো সম্মান জানালাম আপনার গার্লফ্রেন্ডকে। যদি বাংলায় বলতে হয় তাহলে প্রেমিকা বলতে হবে। যদি আপনি বলেন প্রেমিকা বললে সেটা সম্মান হবে, সেটাও বলবো, নিশ্চয়ই বলবো প্রেমিকা। যদি আপনার মনে হয় যে আপনার গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বলাতে এটাতে কোনো অসম্মানজনক কথা হয়েছে, আমি অত্যন্ত দুঃখিত তার জন্য। আমি হিরণ বা সব দলকেই বলবো, কে দেখো আমাকে ছোট করে কারো কোনো লাভ হবে না। যেটা সত্যি দরকার সেটা হচ্ছে ঘাটালে এসে ঘাটালে মানুষের মন জয় করতে হবে। আমি এমন কিছু গরম গরম কথা বলে দিলাম যেটা হয়তো দুটো দলের মধ্যে কর্মীদের মধ্যে ঝামেলা হলো, সেইটার মধ্যে আমি চাই না। আমি চাই মানুষ শান্তিতে থাকুক। আর একটা প্রশ্ন করেছে কি ইমামুল হকের টাকা দিয়ে আমি ছবি করেছি, আমি ইমামুল হককে চিনিই না। আর আমার যদি টাকা নিয়ে থাকতো, আমার যেদিন ডেকেছিল আমি সেই দিনে গেছি, আমি অন্য কোনো ডেট চাইনি। আমাকে আরেকবার ডাক পড়েনি, যদি পরে আবার যাবো। দেব এমন কোনো কাজ করেন যার জন্য দেবকে মাথা নিচু করে থাকতে হবে। দেব এখনো ছাতি ফুলিয়ে ঘুরে, যদি বিদেশে যায় নিজের টাকা নিয়ে ঘুরে। আর যদি একটা জিনিস আবার বলছি কি, অ্যাটাক করলে আমাকে করো, বাড়িতে ঢুকো না। মানে আমি কার সঙ্গে যাচ্ছি, সম্মান নিয়ে যাচ্ছি, আর তা এটা আমার সম্পর্ক তো 8-9 বছর সবাই জানে, আমি তো লুকিয়ে যাচ্ছি না। আর আমি জানি না প্রসেসটা কি। এই যে কাটমানি যদি কিভাবে নিত, আমি কি করবো? আমি যা টাকা কামাই তাতে আমার সংসারটা খুব ভালো চলে যায়। মানে অনেস্টলি আমি আমার পক্ষ থেকে টাকা দিই। হিরণ যথেষ্ট বুদ্ধিমান, মানে যথেষ্ট বড়। মানে এমন তো নাকি একটা বাচ্চা ছেলেকে আমরা শেখাচ্ছি। আমার মনে হয় হিরণ যেটা বুঝেছে সেটাই করেছে, এবং আমি এতদিন ধরে যেটা বুঝেছি যেটা করে এসেছি আমি সেটা করছি। এদিকে গতকালই দেবকে নিয়ে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণের একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে ঘাটালের তৃণমূল সাংসদকে তীব্র ভাষায় কটাক্ষ করেন হিরণ। ঘাটাল বন্যার মধ্যে ডুবে আছে, জলের মধ্যে ডুবে আছে। সমস্ত রাজনৈতিক নেতা ভোটের আগে ভোট চায়, ভোট হয়ে যাওয়ার পরে কলকাতার ফ্ল্যাটে থাকে, মালদ্বীপসে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। 8 বছর ধরে ঘাটালে দেখতে পাওয়া যায় না। একটা পর একটা সিনেমা করে, সিনেমার নায়িকাদের সঙ্গে গান করে, নাচ করে, আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকে। আর গরু চোর ইনামুল হকের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা নিয়ে সিনেমা বানায়, সিবিআই থাকে, সিবিআই কাছে যায়, তারপরে কি বলে আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না।